দেশে গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ শুরু হয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে আগামী 1.5 মাসের মধ্যে সিলেটে 5টি কূপ খননের কাজ শুরু করবে চীনা প্রতিষ্ঠান সিনোপেক। সব মিলে 2024 সাল নাগাদ সারা দেশে 46টি কূপ অনুসন্ধানের পরিকল্পনা হয়েছে, যেখান থেকে 60 কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে পেট্রোবাংলা, যাকে উচ্চাভিলাষী পরিকল্পনা বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতিমাতু জোহরা রিপোর্ট। বর্তমানে দেশে 28টি গ্যাস ক্ষেত্র আছে, এর মধ্যে 20টি থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে, যেখান থেকে দৈনিক 255 কোটি ঘনফুট পাওয়ার কথা, যদিও এখন মিলছে 206 কোটি ঘনফুটের মতো। বিপরীতে চাহিদা বাড়ছে দিন দিন, যা মেটাতে চড়া দরের তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করতে হচ্ছে সরকারকে। এমন অবস্থার উত্তরণে এখন স্থানীয় গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে পেট্রোবাংলা। এজন্য দেশের বিভিন্ন স্থানে শীঘ্রই অনুসন্ধান কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক প্রতিষ্ঠান যাদের রিগ বাংলাদেশে আছে তাদের মাধ্যমে খনন করাবো। এর মধ্যে গ্যাস বা গ্যাসপ্রম 5টি খনন করবে, সিনোপেক 5টি খনন করবে, এরিয়েল নামক আরেকটা প্রতিষ্ঠানের জন্য প্রাথমিকভাবে 60টি অনুমোদন হয়েছে। তাহলে আমরা প্রায় 17টা এই বাইরের প্রতিষ্ঠানকে দিয়ে করাবো। এটা হচ্ছে আমরা বিশেষ আইনের আওতায় করব, যার ফলে আমরা প্রাথমিক পর্যায়ে অনুমোদন পেয়ে গেছি মাননীয় প্রধানমন্ত্রীর। এখন আমরা একটা টেকনিক্যাল কমিটি গঠন করে দিয়েছি, টেকনিক্যাল কমিটি নেগোসিয়েশন শুরু হয়েছে। আমরা আশা করছি এটা 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা আমরা চূড়ান্ত করে ফেলতে পারবো। এত সংখ্যক কূপ একসাথে যদি সার্ভিস কোম্পানিকে দেয়, তাহলে সেগুলাকে সুপারভাইজ করার মতো দক্ষতা বা জনবল পেট্রোবাংলার নাই। তবে শুধু বিদেশি প্রতিষ্ঠানই নয়, রাষ্ট্রীয়ত বাপেক্সও এই কার্যক্রমে অংশ নিচ্ছে। পেট্রোবাংলা বলছে দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে একটি দীর্ঘমেয়াদী রূপরেখা তৈরি করা হয়েছে। এর প্রথম ধাপে 2024 সালের মধ্যে সারা দেশে 46টি কূপ খনন করা হবে। এরই মধ্যে 7টির কাজ শেষ হয়েছে, বাকি 39টির মধ্যে 17টি করবে বিদেশি প্রতিষ্ঠান, আর 22টি দায়িত্ব দেওয়া হচ্ছে বাপেক্সকে। আমরা দেশীয় কোম্পানি বাপেক্সকে সবচেয়ে 100% কাজে লাগাবো। তো 24 সাল পর্যন্ত বাপেক্সকে তার 5টা রিককে 100% যদি আমরা কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা 22টা কূপ খনন করতে পারবো। 46টা কূপের আমরা যদি খনন শেষ করতে পারি এবং আমাদের সাকসেস রেট যদি আমাদের প্রত্যাশার সঙ্গে হয়, তাহলে আমরা 600 mm সেফটি গ্যাস যোগ করতে পারবো। বাপেক্স বা পেট্রোবাংলা কখনোই অতীতে এতটা দ্রুত গতির কাজ করেনি। সুতরাং প্রথমত এটা আমার মনে হয় অতি উচ্চাভিলাষী একটা মানে পরিকল্পনা, এবং এটা যথাযথভাবে সম্পন্ন করা যাবে কিনা সে সম্পর্কে আমার বেশ সন্দেহ আছে। এর পরের ধাপে 2025 থেকে 2027 সাল, এই 3 বছরে আরো 60টির মতো গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের পরিকল্পনার কথা জানিয়েছে পেট্রোবাংলা। এজন্য এরই মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে সংস্থাটি। ফাতিমাতুজ্জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।